পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা ফ্রি রেশন দিচ্ছে মোদি সরকার। এই কাগজ দিয়ে আবেদন আপনাদেরকে করতে হবে। কী কাগজ দিয়ে আবেদন করবেন, এর মাধ্যমে কী কী সুবিধা পাবেন, সমস্ত কিছু বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে প্রথমেই যেটা বলা হচ্ছে, স্কিমের নাম PMJKY। লোকসভা নির্বাচনের পর তৃতীয়বারের জন্য লোকসভা সরকার গঠনের পরে দেশবাসীর জন্য আনা হলো বিরাট একটি সুখবর। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে প্রতি মাসে যে অন্ন দেশের গরিব মানুষদের বাড়িতে পৌঁছে যায়, সেই প্রকল্পের এলো বিরাট পরিবর্তন। 2020 সালে করোনা মহামারীর আবহে প্রথমবারের জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্পের আয়তায় দেশের সমস্ত দরিদ্র জনসাধারণকে প্রতি মাসে 5 কিলো চাল এবং গম বিনামূল্যে দেওয়া হয়ে থাকে। এইসবের পাশাপাশি বিভিন্ন ধরনের খাদ্যশস্য ও রেশনের সামগ্রী প্রদান করা হয়ে থাকে। এবার আমরা দেখে নেব, সারা দেশে 80 কোটির বেশি মানুষ এই প্রকল্পের দ্বারা লাভবান হয়ে আসছেন। বর্তমানে লোকসভা নির্বাচনের আবহে এই প্রকল্পের মেয়াদ আরও 5 বছর বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ 2029 সাল পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়া হবে। অর্থাৎ দেশবাসী 2029 সাল 30শে সেপ্টেম্বর পর্যন্ত এই প্রকল্পের বিনামূল্যে রেশন পরিষেবা পেয়ে যাবেন। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে দেশবাসীকে 5 কেজি রেশনের পাশাপাশি এই প্রকল্পের শর্তাবলী মেনে চলা পরিবারগুলিকে 35 কিলো করে রেশন দেওয়া হবে। আসুন আজকের প্রতিবেদনে এই প্রকল্পের প্রয়োজনীয় যাবতীয় শর্তাবলী সম্পর্কে জেনে নেওয়া যাক। এবার আমরা প্রথমেই দেখব কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। 1 নম্বর যেটা এখানে মেনশন করা হয়েছে সেটা হচ্ছে, দেশের এই প্রকল্পের অন্তর্গত মহিলাদের জন্য তাদের স্বামীকে হারিয়ে থাকেন তাহলে এই প্রকল্পের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন। প্রতিবন্ধী ব্যক্তিরা এবং অন্য কোনো বড় স্বাস্থ্যগত সমস্যার সঙ্গে লড়াই করা ব্যক্তিরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও আরও যে ডিটেলসগুলো দেখব, এখানে 3 নম্বর যেটা এখানে বলা হয়েছে, এই প্রকল্পের অধীনে থাকা গ্রাহক যদি 60 বছরের ঊর্ধ্ব বয়সী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে বিনামূল্যে রেশন পেয়ে যাবেন। এই প্রকল্পে আবেদন কিভাবে করবেন? এই প্রকল্পে আবেদন করবার জন্য কোনো রকম অনলাইন আবেদন প্রক্রিয়া এখনও পর্যন্ত শুরু করা হয়নি। দেশের যে কোনো উপভোক্তা যদি এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করাতে চান তাহলে অফলাইনের মাধ্যমে আবেদন করাতে হবে। এই প্রকল্পে আবেদন করার জন্য ইচ্ছুক উপভোক্তাকে সরাসরি চলে যেতে হবে নিজেদের নিকটবর্তী রেশন দোকানে। রেশন দোকানে ডিলারদের সাহায্যে নিজের বায়োমেট্রিক সহ আধার ভেরিফিকেশন করে একটি ফর্ম ফিল আপ করতে হবে। এই পাশাপাশি নিজের নামে থাকা রেশন কার্ডটি জমা করে দিতে হবে। একবার এই আবেদন অ্যাপ্রুভ হয়ে গেলেই তারপরে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে বিনামূল্যে রেশন পরিষেবা আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি ডিটেলস বিষয়গুলো আপনারা বুঝতে পারলেন। যারা এই আয়তায় পড়ছেন এই 3টি ক্যাটাগরির মধ্যে, তারা অবশ্যই আপনারা এটার জন্য আবেদন করতে পারবেন। আজকের ভিডিও দেখুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি।